দেয়েরে মনৈত্যারে ইয়ান হনো যুদ্ধবিধ্বস্ত নগরের হনো রাস্তা আদতে ইয়ানলদি বদ্দরাটত্তুন হালুঘাট পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের উগ গুরুত্বপূর্ণ সড়কর বর্তমান বেহাল চিত্র। প্রায় এক বছর ধরে এই রাস্তার হারণে ভোগান্তিত আছে এই এলাকাসহ দক্ষিণ চট্টগ্রামবাসী। আর এই দুর্ভোগ লয়েরে আজিয়া মানববন্ধন গজ্জি স্থানীয় মানুষ সকল। আর আর আসলে ব্যাকগ্রাউন্ড সমন্বয়হীনতার অভাবে আর আর মাননীয় মেয়র মহোদয় আর মাননীয় সিডিএ চেয়ারম্যান আর ওয়াসা চেয়ারম্যানের জনগণের সমন্বয়হীনতার অভাবে আজি আর যাহার নামও রাস্তা হিসেবে আর আর এখন আরকান সড়ক মধুনাঘাট সড়ক এগুলোর মানুষ পরিচিতি দেয়। একখান সিএনজিরও যদি আর হই বদ্দারাট যাবে না, ও হয়ে এখন 200 টাকা লাগিব কিনলে লাগিব অথবা যাহার নামের সড়ক, যাহার নামের সড়কত ভাড়া বেশি, দাম ভাড়া বেশি কিনলে এর আর জব চাই আর প্রধানমন্ত্রী তুল প্রধানমন্ত্রী হয় কি আর টিয়া দিবে লাগে সিটাঙ্গন মাইনসুরে, সিটাঙ্গন মাইনসুরে টিয়া দিতে গেলে দুর্ভোগ হলে না উন্নয়নের লাই উন্নয়নের মহাসড়ক সিটাং হুঁচি তার কি, কিন্তু আর দেখির কি বাস্তবে সিটাঙ্গন মানুষ আদিন ফাঁসটা বাজিলি কেল রদ্দক আর দুই চেয়েলি পুরো রদ্দক এই অবস্থা মধ্যে তাই আর এই অবস্থা আতাকদের আদিন জনগণ এখন রাস্তার নামি হন শিখি ফেলাই আর হাজার পরিপূর্ণ ব্যাগিন শর্ত বুঝি লইম আর আজ মাননীয় এমপি মহোদয় তো জানি ফেলে যাই উনি আর হই উনি হই তো নভেম্বরের ভিতরে ওয়াসা চেয়ারম্যান আর ওয়াদা দিয়ে নভেম্বরের ভিতরে এই রাস্তা পরিপূর্ণ করে দিব, পাশাপাশি উনি মেয়র হত হই মেয়র সাহেব হই তো বাদল ভাই অন হই দেন যে অন্য এলাকার মানুষের আই কুরবানের আগদি মোটামুটি ভালোভাবে চলিবার মতো ব্যবস্থা আই করে দিই আর কুরবান পর্যন্ত অপেক্ষা করছুম। এরপরে আজকে প্রতিবাদ করলাম বজ্রভাবে, এরপরে চলিব তো প্রতিরোধ, প্রতিরোধের ভাষা আর নজানি যেতে চাইলে গরম পরে আর এইভাবে করে ফেলি বুড়ো সামলি জনগণের দৌড় দৌড়ে যাইব ইয়েন করব ইয়েন করব আসলে বুড়োর ঘর দিতে ওখানে কেড়ে নসিনে তারা তাই কষ্ট পাইতে আর তা রাস্তার মাথা তো মাথার চাইলে মানে দুই ঘন্টা হয়েছে কই দুই ঘন্টা তো না বিমানবন্দর তো ঘুরে চলে এনে যাই এলে আসেন এখন এই তুমি বদনাঘাট যেতে চাই ইয়ে দশটার বারা হবে তখন দেশটিয়া এই রাস্তার মাথা তুমি যদি বদনাঘাট যেতে চাই কিন্তু বর্ষা তাইলে কই কিন্তু হাত গরু নিন দে শীত খালে দেশের মধ্যে হাত তারা দাঁড়িয়ে রইব এই সময় নবেন নগরী তার বর্ষা খালে আমাদের হাত গরিবেন লাই কিনলে মানুষের কষ্ট পাইবেন লাই আর তো বর্ষাতে এক খেয়ে লেখেলে নইব উদিন সময় তারা ভরে ভরে ঘুম যাবে কই কারণ খাবার নাই। জিয়ানত স্থানীয় সংসদ সদস্য জনাব মাইনুদ্দিন খান বাদল সহ উপস্থিত আছিল ওয়াসের এমডি এ কে এম ফজলুল্লাহ। ওরা জনগণরে এই দুর্ভোগের হারণ ব্যাখ্যা করে এবং হয়ে দে কুরবানের ঈদের আগে এই রাস্তারে মোটামুটি চলাচল উপযোগী করাইব এবং নভেম্বরের মধ্যে এই রাস্তারে আগের রূপে ফিরে দেওয়া হইব। আমি পার্লামেন্টও বলেছি এই রাস্তাটার বাপ কে বা মা কে, হয়তো কোনো বাপ মা নাই, এতিমের যেরকম কোনো যত্ন হয় না এই রাস্তারও তাই হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকারের মন্ত্রী বাহাদুরকে বলার পরে উনি বলেছেন আমি আমার সমস্ত অর্গেনকে ইনস্ট্রাকশন দেব যাতে করে এইটা দ্রুত একটা সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে ওয়াসার চেয়ারম্যান এসেছেন আপনাদের কাছে, উনি বলেছেন কবের মধ্যে কাজ নভেম্বরের মধ্যে এই নভেম্বরের মধ্যে এই রাস্তার কাজ শেষ করে ওনারা উঠে যাবেন। কিছু কিছু টেকনিক্যাল জায়গা আপনাদের কাছে অনুরোধ করেছেন দেখতেও পারেন, তিনটা পাইপলাইন যখন এক হয়ে যায় খালের মানে জোয়ারের পানি যখন আসে সমস্যা হয়। আমি সিটি কর্পোরেশনের মেয়রের সাথে এখনই কথা বলেছি, উনি জানেন যে আমি রাস্তায় এসেছি। সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন আপনাদের কাছে এটা বলার জন্য যে তিনি ঈদের আগে, ঈদ মানে কোরবানির ঈদ, কোরবানির ঈদের আগে এই রাস্তাটা চলাচলের উপযুক্ত করে দেবে। এই ঈদের বাকি 7 দিন আপনারা রাস্তার মধ্যে ইট পাত্র ফেলতেও দেখছেন, ওনাকে আমি আবারও রিপিট করেছি আপনার কথা কিন্তু আমি পাবলিকলি বলবো, আপনার কথা পাবলিকলি বলবো বলতে বাদল ভাই আপনি বলে দেন যে আমরা আগামী ঈদের আগে এই রাস্তাটাকে চলাচলের উপযুক্ত করব। তারপর যখন ওয়াসা এই রাস্তা থেকে উঠে যাবে তখন এটা পরিপূর্ণ
একটি কার্পেটিং এর রাস্তায় পরিণত হবে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।